আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের সবাইকে বিআরএসসি অনলাইন ক্লাসের পক্ষ হতে 2021 শিক্ষাবর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসে আছি আমি উম্মে সালমা, সহকারী শিক্ষক, মর্নিং শিফট, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তাহলে তোমরা এখন তোমাদের বই খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি আজকে তোমাদেরকে বাংলা বিষয়ে পাঠ দিচ্ছি। এখানে আমাদের বাংলা বইয়ের এক পৃষ্ঠায় দেখো কি আছে, তোমরা একটু চিন্তা করে দেখো তাতে কি দেখা যাচ্ছে। এখানে আকাশে সূর্য দেখা যাচ্ছে, পাশে কি গাছের নিচে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা আম কুড়াচ্ছে, রাস্তা দিয়ে একটি লোক ছাতা মাথা দিয়ে হেঁটে যাচ্ছে এবং মাঠ ভরা সোনালী ফসল। এ থেকে আমরা কি বুঝতে পারছি? এ থেকে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে। আজকের পাঠ আমাদের কি বাংলাদেশের প্রকৃতি। তোমরা আমার সাথে সাথে বই লাইনগুলোতে আঙ্গুল দিয়ে ধরো এবং আমাকে অনুসরণ করো। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, প্রতি দু মাসে হয় একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল, এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল, এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল, তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হলো হেমন্তকাল, পৌষ আর মাঘ মাস হলো শীতকাল, ফাল্গুন ও চৈত্র এ দু মাস বসন্তকাল। এরকমভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করি। পৃথিবীর সব দেশে কিন্তু দু মাসে একটি ঋতু হয় না, অনেক দেশে দুটি কি তিনটি ঋতু দেখা যায়, খুব বেশি হলে চারটি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ, এক এক সাজে তাকে নতুন নতুন মনে হয়, তার চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মে কি প্রচণ্ড গরম, রৌদ্রের অসহ্য তাপ, দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপর ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়। এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়, আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। গ্রীষ্মের পরে আসে বর্ষা, বর্ষা আবার একেবারে অন্য চেহারা, আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়, বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোটায় তবে ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে, খুব হালকা। এ ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ইলশিগুড়ি, আর বড় বড় ফোটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি। কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি, নদীতে তখন ঢল নামে, বর্ষায় ফুটে কদম, কেয়া আরও নানা ফুল। আমরা এখন এ পর্যন্ত রিডিং পড়লাম, গল্পের যে অংশটুকু রিডিং পড়লাম তার ভেতর থেকে নতুন নতুন শব্দ এবং প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা শিখব। তোমাদের বইয়ে চার পৃষ্ঠা খুলো, চার পৃষ্ঠা এক নঙে কী আছে দেখো তো, শব্দগুলো পার থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি, শব্দ দিয়ে বাক্য তৈরি করি। আজকে আমি নতুন নতুন শব্দগুলো বরাবো, তার সাথে কী পড়বো আমরা শব্দের অর্থগুলো জেনে নিব। এখানে দেখো কী আছে, ইলশিগুড়ি, ইলশিগুড়ি হালকা ঝিরঝিরে বৃষ্টি, ইলশিগুড়ি হলো হালকা ঝিরঝিরে বৃষ্টি। মুষলধারে, মুষলধারে কি খুব বড় বড় ফোটা যখন বৃষ্টি পড়ে, মুষলধারে খুব বড় বড় ফোটা যখন বৃষ্টি পড়ে। পেঁজা তুলু, তুলা ধুনে বা টেনে আঁশ বের করা, পেঁজা তুলু, তুলা ধুনে বা টেনে আঁশ বের করা। ষড়ঋতু হলো ছয়টি ঋতু, ষড়ঋতু ছয়টি ঋতু, বর্ষাকাল বৃষ্টির সময়। এখন আমরা আসি দুই নং প্রশ্নে, কোতে আছে বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায়। বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে যায়, বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে যায়। খ, বছরের বারো মাসের নাম বলি এবং লিখি। উত্তর, বারো মাসের নাম হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র।
এখন আসো গ নম্বরে। কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয়? কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় আমরা একটু জেনে নিই। আমাদের দেশে কি বছরে 12টি মাস আছে আর 6টি ঋতু আছে। প্রতি দু মাসে আমরা একটি ঋতু পাই। বৈশাখ জ্যৈষ্ঠ মাস হলো গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ মাঘ শীতকাল, ফাল্গুন চৈত্র বসন্তকাল। হ্যাঁ, এখন আমরা এ পর্যন্ত পড়ব। আর প্রতিদিন আমরা এক পৃষ্ঠা করে হাতের লেখা লিখব। তোমাদের বাংলা খাতা, নতুন বাংলা খাতা কিনবে এবং প্রতিদিন এক পৃষ্ঠা করে লিখে রাখবে। স্কুল খোলার পরে আমরা দেখব তোমরা কী করেছো বাড়ির কাজগুলো। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে বাকি অংশটুকু পড়ব এবং শব্দের অর্থগুলো জেনে নিব, বাকি প্রশ্নগুলোর উত্তর জেনে নিব। তোমরা সবাই ভালো থেকো। খুদা হাফিজ।